পরিবর্তন করা জরুরি, কিন্তু এই পরিবর্তন ত্রিপুরা রাজ্য সরকারের নয়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার সদস্যদের নয়। পরিবর্তন করা দরকার ত্রিপুরার গরিব মানুষের জীবনযাপনকে, বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ঘোষণা ছিল 75,000 লোক সমাগমের, কিন্তু গাণিতিক হিসেবে যাই বলুক না কেন অবরুদ্ধ হয়ে গিয়েছিল মন্দিরনগরী। বিজেপি আয়োজিত এই জনসমাবেশের জনসমাগম দেখে আপ্লুত দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, রাজ্যে সিপিএম এর 25 বছরের শাসনে কোনো কিছুর উন্নয়ন না হলেও মুখ্যমন্ত্রী মানিক সরকার গরিব মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থ লুণ্ঠনের সুযোগ করে দিয়েছেন রোজভ্যালিকে। मगर मैं आपको कहना चाहता हूं, परिवर्तन किस चीज का करना है? हम कोई सीपीएम के मुख्यमंत्री की जगह भाजपा के मुख्यमंत्री का परिवर्तन करना नहीं चाहते हैं, सीपीएम की जगह भाजपा का शासन लाना नहीं चाहते हैं, कोई 5-25 एमएलए बदलना नहीं चाहते हैं, कोई मंत्रियों को बदलना नहीं चाहते हैं। हम चाहते हैं कि त्रिपुरा की गरीब जनता के जीवन में परिवर्तन लाए, त्रिपुरा में परिवर्तन लाए। रोजवेली चीट फंड में अरबों खरबों का घोटाला किया, त्रिपुरा की गरीब जनता की गाड़ी कमाई को एक कम्युनिस्ट के अंदर लूट कर ले जाने का काम करी है। मित्रों, त्रिपुरा के अंदर নির্বাচিত জনপ্রতিনিধি আর থাকতে পারলেন না তিনি সিপিএম দলে। অমিত শাহের এই জনসমাবেশকে লক্ষ্য করে সুদূর সোনামুড়া থেকে চলে আসলেন উদয়পুর কেবিআই ময়দানে। আমি কলমখেত পঞ্চায়েতের সদস্য, আমি তাদের কার্যকলাপ দেখিয়া, আমি বিজেপির কার্যকলাপ ভালো দেখিয়া, আমি পঞ্চায়েতের প্রতিনিধি, তাদের লুটতরাজ দেখিয়া আমি ওই দল থেকে বাইরে আমি বিজেপিতে আইয়া অংশগ্রহণ করছি। আমি এখনও বর্তমানের পঞ্চায়েত সদস্য। রেগার টাকা রাহাজানি করে, পিডিএফের টাকা রাহাজানি করে, পটিকালচারের টাকা রাহাজানি করে, আমি এই মিটিংয়ের ভিতরে প্রতিবাদ করণে তারা আমার লগে ইয়া করছে, এই কারণে আমি ভারতীয় জনতা পার্টিতেই আমি অংশগ্রহণ করছি। এদিন শ্রী শাহ আরো বলেন, এই রাজ্যে যারা চিট ফান্ডের সাথে জড়িত তাদেরকে পাতাল থেকে হলেও ধরে এনে গারদে পোড়া হবে। চিট ফান্ড ঘোটালে কি নিয়ে আমি কেনা চাটা হুম মিত্র, চিট ফান্ড ঘোটালে কি যাচ সিবিআই সে করানে কে লিয়ে হাই কোর্ট মে কাহা, মগর মানিক সরকার নে না বল দিয়া, উনকো এসা লাগতা হ্যায় কি ও বচ জায়েঙ্গে। মে বাতানা চাটা হুম আপকে মাধ্যম সে कि आपकी उल्टी गिनती शुरू हो चुकी है, मार्च में यहां भाजपा सरकार बनने जा रही है। भ्रष्टाचार का कोई भी मामला हो, चाहे रोजवेली का हो या कोई और हो, चीट फंड घोटाले के आरोपी लोगों को लूटने वाले अगर पाताल के अंदर भी छिप कर बैठे हैं, पाताल खोद कर भाजपा सरकार उनको जेल के अंदर भेजने का काम करने वाली है। और हम किसी को बचाने वाले नहीं है, ये तो इसलिए कार्यवाही नहीं करते हैं, अगर चिट फंड के गुनेगारों को पकड़ेंगे तो उनका पूरा का पूरा मंत्रिमंडल त्रिपुरा की सेंट्रल जेल में दिखाई पड़ेगा, इसलिए कार्यवाही नहीं। বিজেপি আয়োজিত এই দিনের সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সম্পাদক রাম মাধব ও রাজ্য সভাপতি বিপ্লব দেব প্রমুখ। আপাতত এতটুকুই। আগামী ব্রেকিং আপডেটস দেখার জন্য লাইক শেয়ার কমেন্টস করুন আমাদের ফেসবুক পেজ দ্য পাবলিক ইন্টারেস্টের সঙ্গে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাইমস 24 ইউটিউবে।